বিজনেসের প্রথম 2 বছর খুবই ক্রুশিয়াল সময়। এই সময় যতটা সম্ভব খরচ বাঁচিয়ে আমরা যদি নিজেরাই নিজেদের কাজগুলো করে ফেলতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং হচ্ছে টাকাটা আমরা সেভ করে অন্যান্য খাতে খরচ করে আমরা বিজনেসকে গ্রো করতে পারি। কিন্তু বিজনেস একটা অনলাইন বিজনেস সেট আপের শুরুতেই হয়তো বা ধরেন আমরা ই কমার্স সাইট দিতে যাচ্ছি কিংবা আমরা একটা মার্কেট প্লেস দিতে যাচ্ছি, তখন কি হয় যে একটা সাইট ক্রিয়েশনের প্রয়োজন পড়ে। হ্যাঁ, এটা হতে পারে একটা ই কমার্স সাইট, হতে পারে মাল্টি ভেন্ডর হচ্ছে ই কমার্স সাইট, কিংবা একটা মার্কেট প্লেস যেখান থেকে হচ্ছে দুই পক্ষ হচ্ছে সাইন আপ করে সার্ভিস দিতে পারবে এবং সার্ভিস নিতে পারবে। তো এরকম কিন্তু অনেক বিজনেস প্ল্যান আমাদের মাথায় ঘুরে, এবং আমরা যখন নামি তখন একটা বড় অংশের টাকা আমাদের চলে যায় এই ধরনের প্ল্যাটফর্ম বিল্ড আপে। কিন্তু এখন জাস্ট চিন্তা করে দেখেন যে এই বড় অঙ্কের টাকাটা যদি আমরা সেভ করতে পারি এবং আমরা যদি মার্কেট এক্সপেনশনে যদি জোর দিতে পারি, যে মার্কেট গ্রো আমরা যদি করি পুরো আমাদের বিজনেসটাকে, তাহলে কত না ভালো হবে। ঠিক আছে, তো এটার জন্য সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট। আপনি যদি ওয়ার্ডপ্রেসে নিজের ই কমার্স সাইট বলেন, মাল্টি ভেন্ডর সাইট বলেন, মার্কেট প্লেস বলেন, যা কিছু বলেন না কেন, সব কিছু কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট দ্বারা করা সম্ভব। এবং আমি আমার যতগুলো এখন পর্যন্ত বিজনেস স্টার্ট করেছি সবগুলো কিন্তু হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়েই হচ্ছে ডেভেলপ করেছি। তো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই তাহলে হচ্ছে আপনারা একটা বেশ ভালো ধারণা পাবেন। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর জন্য একটা বেস্ট সাইট হচ্ছে এনভাটো মার্কেট প্লেস কিংবা থিম ফরেস্ট বলতে পারেন, যে থিম ফরেস্ট থেকে আপনি ওয়ার্ডপ্রেস এর জন্য ডিফারেন্ট কাইন্ডস অফ হচ্ছে থিম পাবেন। যে থিমগুলো আমরা যেরকম ভাবে মোবাইলে থিম চেঞ্জ করি, হ্যাঁ, এরকম ভাবে জাস্ট আপনি থিম ইনস্টল করে আপনি কিন্তু চালাতে পারবেন, এবং এটার জন্য আপনাকে কিন্তু কোনো টেকনিক্যাল নলেজ কিংবা কোনো কিছু থাকা লাগবে না। আমি আমার যে সাইটগুলো আছে, যে আমার প্রথম যে বিজনেস এন্ডিং সিন, যেটা হচ্ছে অ্যানিমেশন স্টুডিও এবং যেখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, এই যে এন্ডিং সিনের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমি নিজে হচ্ছে ওয়ার্ডপ্রেসে বানিয়েছি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে থিম দিয়ে আমি এটা পুরোটা ডিজাইন করা সবকিছু করা। ঠিক আছে, এরপর যদি আমি কাজকির কথা বলি, কাজকি হচ্ছে আমার দ্বিতীয় বিজনেস, যেটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এবং এই মার্কেট প্লেসে অ্যাজ লাইক হচ্ছে ফাইবার এর মতো আপনি গিগও ক্রিয়েট করতে পারবেন, প্লাস হচ্ছে জবও পোস্ট করতে পারবেন। তো এই কাজকি ডট কম এর প্রথম সাইট যেটা আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে, এবং প্রথম 1 বছর কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম দিয়েই আমরা হচ্ছে প্রায় 50,000-এর বেশি ইউজার হচ্ছে ইন্টারাকশন করেছিল পুরো সাইটে। হ্যাঁ, এখন হচ্ছে এটা কাস্টম সাইটে করা, কিন্তু প্রথম 1 বছর কিন্তু এই ওয়ার্ডপ্রেস থিম দিয়েই আমরা হচ্ছে 50,000-এর বেশি ফ্রিল্যান্সার এবং হচ্ছে এমপ্লয়ার হচ্ছে অ্যাকোয়ার করেছিলাম। এরপর যদি আমি লার্নিং বাংলাদেশের কথা বলি, যেটা থেকে আমরা ই লার্নিং কোর্সেস গুলো অফার করছি এবং হচ্ছে যে যেখানে যে কেউ রেজিস্ট্রেশন করে অনলাইন কোর্স করতে পারে, এইটাও কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের করা। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু এখন খুব পাওয়ারফুল একটা টুল, যার মাধ্যমে আপনি যে কোনো বিজনেস করতে পারবেন। যেমন আমাদের পেটুক নামা হচ্ছে একটা রেস্টুরেন্ট বিজনেস এর মতো, যেখানে হচ্ছে মানে অ্যাজ লাইক হচ্ছে ফুড পান্ডা কিংবা হচ্ছে ফুড অর্ডারিং সার্ভিস বলতে পারেন, যেখানে যে কেউ চাইলে খুব কুইক টাইমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে রেস্টুরেন্টের জন্য। হ্যাঁ, কিংবা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে সে তার নিজের যেই আইটেমগুলো আছে সেগুলো কিন্তু সে সেল করতে পারবে। ফর এক্সাম্পল দেখেন, এটা সাইটও অনেক ফাস্টার, এবং যে কোনো প্যাকেজ সে দিয়ে হচ্ছে কার্ড কিংবা ক্যাশের মাধ্যমে যে কেউ অর্ডার করতে পারবে, এবং হচ্ছে রেস্টুরেন্ট ওনারও নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে মার্কেট প্লেস যেটা আমরা করছি, যে পেটুক নামা বলেন কিংবা লার্নিং বাংলাদেশ বলেন কিংবা কাজকি বলেন কিংবা একটা স্ট্যাটিক সাইট বলেন, এই সবকিছুই কিন্তু এনভাটো মার্কেট প্লেস এর থিম ফরেস্ট এর থিম দিয়ে আপনি হচ্ছে বানাতে পারবেন। এবং বিলিভ করেন, কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই আপনি নিজের সাইট নিজেই করে ফেলতে পারেন। ঠিক আছে, তো আমাদের এই যে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, প্লাস হচ্ছে ডলবিডি যেটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়ে করা একটা ই কমার্স সাইট, প্লাস হচ্ছে আপনি যদি সার্ভিসের জন্য যদি চান তাহলে দেখেন এই যে সার্ভিস ফাইন্ডার নামে একটা থিম আছে, যেই থিমে আপনি যদি লাইভ প্রিভিউ দেখেন দেখবেন যে ওদের অনেকগুলো হচ্ছে ডেমো আছে, যে ডেমো থেকে আপনি আপনার পছন্দের সাইট ডেভেলপ করতে পারবেন এবং কাস্টমাইজও করতে পারবেন। এমন না যে এই থিমে যা আছে এক্স্যাক্টলি সেরকমই হবে এবং সেই অপশনের বাইরে যেতে পারবেন না, জিনিসটা মোটেও এরকম না যে আপনি আপনার মতো করে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেকশন কিংবা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বাটন কিংবা কোনো কিছু যদি আপনি ইন্টিগ্রেট করতে চান সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, তো এভাবে আপনি চাইলে যে মানে সার্ভিসের জন্য হোক কিংবা হচ্ছে আপনি ই কমার্সের জন্য হোক, যেমন হচ্ছে দেখেন এই যে থিমটা আছে রিহাবের, এই থিমটা কিন্তু হচ্ছে মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন কিংবা কমিউনিটি থিম বলেন, সব পারপাসে আপনি ইউজ করতে পারবেন। খুবই চমৎকার একটা থিম,
এবং এই থিমের যে আপনার ডেমোগুলো আছে, এই ডেমোগুলো কিন্তু আপনি হচ্ছে একবার থিম কিনলেই আপনি নিজেই সেট আপ করতে পারবেন। এবং এইটা কিন্তু হচ্ছে আপনার প্রাইস অবধি, মানে আপনি কিনছেন হচ্ছে অনলি $60 দিয়ে, $60 মানে 648, মানে হচ্ছে উইদিন 5,000 টাকায় আপনি থিম কিনে মাল্টি পারপাসে ইউজ করতে পারবেন। ঠিক আছে, মাল্টি ভেন্ডর সাইট হোক কিংবা হচ্ছে ম্যাগাজিন সাইট হোক, হ্যাঁ কুপন সাইট হোক, ই কমার্স সাইট হোক, যে কোনো ধরনের সাইট আপনি হচ্ছে এখান থেকে ডেভেলপ করতে পারবেন একটা মাত্র থিম দিয়ে। তো আপনারা যদি নিজের সাইট নিজে বানাতে চান, এটা ই কমার্স সাইট হোক, স্ট্যাটিক সাইট হোক কিংবা মার্কেট প্লেস হোক, আপনাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে অ্যামনাটো মার্কেট প্লেস, থিম ফরেস্ট বলতে পারেন। এটা লিঙ্কটা আমরা অলরেডি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, আমাদের এই কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট নিজে নিজেই বানাতে পারবেন এবং এই থিম ইউজ করে, সেটা কিন্তু সবকিছু আমরা এই ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটের যে কোর্সটা আছে আমাদের লং কোর্স, এই লং কোর্সে কিন্তু আমরা রেখেছি। এবং আপনি কিন্তু এই কোর্সটা করার মাধ্যমে আপনি শুধুমাত্র যে আপনার নিজের ই কমার্স সাইট কিংবা মার্কেট প্লেস যাই বলেন না কেন, আপনি যেরকম ভাবে সেট আপ করতে পারবেন নিজে নিজেই, তেমনি কিন্তু আমরা এখানে অ্যাডভান্স জিনিসও রেখেছি। যে অ্যাডভান্স মানে হচ্ছে যে আপনি সেলস ম্যানেজমেন্টের জন্য কিভাবে করবেন, হ্যাঁ তারপর হচ্ছে আপনি সাইটের ব্যাক আপ মাইগ্রেশন কিভাবে রাখবেন, এক এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ নিয়ে যাবেন, এসএসএল সার্টিফিকেট কিভাবে ইনস্টল করবেন, কিংবা অ্যাফিলিয়েশন প্রোগ্রাম কিভাবে করবেন, কারণ আসলে সাইট তো বিল্ড আপ করলেই হবে না, আপনার হচ্ছে ওখানে মার্কেটিং এর অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো এখানে হচ্ছে আপনি এসইও প্লাগইন থেকে শুরু করে সোশ্যাল শেয়ারিং কিংবা আপনি হচ্ছে মনে করেন যে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম যদি ইনস্টল করতে চান, সবকিছু কিন্তু আমরা এই কোর্সে রেখে দিয়েছি। তো আমাদের এই কোর্স শেষে আপনি ওয়ার্ডপ্রেস সাইট যেরকম দিতে পারবেন, প্লাস হচ্ছে এরকম মাল্টিপারপাস যে থিম আছে, থিমগুলো ইউজ করে নিজের ই কমার্স সাইট, মার্কেট প্লেস কিংবা স্ট্যাটিক সাইট নিজেই বানাতে পারবেন। তো সংক্ষেপে এই ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে পাওয়ার, যে আসলে কত কিছু করা সম্ভব একটা ওয়ার্ডপ্রেস সিএমএস সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটের নেক্সট যে ইউনিটটা আছে সেখান থেকে দেখবো যে আমরা আমাদের এই কোর্সের জন্য, আমরা যদি ই কমার্সের জন্য যদি কিছু বেস্ট কিছু থিম ইনস্টল করতে চাই, সেটা কিভাবে করতে পারি।